একদিনে দেশের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড 24 ঘন্টায় আক্রান্ত 1162 জন মৃত 19 কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্ব ঈদ কেনাকাটায় মার্কেট শপিং মলে ভিড় স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করোনা সংকটে গতি হারাচ্ছে কন্টেইনার ট্রেন আশঙ্কাজনক হারে কমেছে পণ্যবাহী পরিবহন জট নিরসনে ব্যবস্থা নেওয়ার তাগিদ অনুকূল আবহাওয়ায় দিনাজপুরে লিচুর বাম্পার ফলন করোনার কারণে বাজারজাতকরণ নিয়ে শঙ্কা ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনার দাবি টাঙ্গাইলে প্রথমবারের মতো বেগুনি পাতার ধান চাষ সারা ফেলেছে স্থানীয়দের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা Rainbow All-Rounder Exterior Paint, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি নাজিয়া কণা এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 1162 জন এটাই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গত 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 19 প্রাণ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা তিনি জানান এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 17,822 জন গত 24 ঘন্টায় রেকর্ড নমুনা পরীক্ষা হয়েছে 7,900টি নতুন 214 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,361 জন আজকে আমাদের সর্বমোট 41টি ল্যাবের আমরা রিপোর্ট পেয়েছি এবং 41টি ল্যাবের মধ্যে টোটাল আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 7,862 এবং পূর্বের স্যাম্পল সহ পরীক্ষা করা হয়েছে 7,900টি এবং এই 7,900টির মধ্যে আমরা শনাক্ত হয়েছে আজকে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশি 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,162টি এবং আমাদের টোটাল পজিটিভ কেস বা আমাদের এ পর্যন্ত শনাক্ত কেস হলো 17,822 জন গত 24 ঘন্টায় আমাদের সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 3,361 জন আমাদের মৃত্যুর তালিকায় আজকেও আছে এবং আমি বলবো এ যাবৎ কালের মধ্যে সর্বাধিক 24 ঘন্টায় মৃত্যু আমাদের এবং এই মৃত্যুর সংখ্যাটি হলো 19 নতুন করে আইসোলেশনে এসেছে 150 জন 24 ঘন্টায় এবং 24 ঘন্টায় ছাড়ও পেয়েছেন 76 জন বর্তমানে আইসোলেশন আছে 3,435 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,332 জন দেশে যখন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সেই সময়ে ঈদের কেনাকাটায় জেলা ও উপজেলা শহরের মার্কেট এবং বিপণী বিতানগুলোতে ভিড় করছে মানুষ স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই কেনাকাটা করছেন ক্রেতারা বেশিরভাগ স্থানে বিক্রেতাদের মধ্যেও নেই ন্যূনতম সতর্কতা বেশিরভাগ শপিং মলের প্রবেশ পথে জীবাণুনাশকের ব্যবহার চোখে পড়লেও দোকানগুলোতে শারীরিক দূরত্ব মানা হচ্ছে না ঈদ কেনাকাটায় বয়স্ক ও শিশুদের আসতে নিরুৎসাহিত করা হলেও অনেকেই পরিবারের এসব সদস্যদের নিয়েও কেনাকাটা করতে আসছেন গেল 10 তারিখ থেকে সীমিত পরিসরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেয় সরকার এই সুযোগে ঈদের কেনাকাটা করতে শুরু করেছেন সাধারণ মানুষ প্রথম দিকে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও মার্কেট আবারও বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কায় ভিড় বাড়তে শুরু করেছে দর্শক সারা দেশের সার্বিক চিত্র আপনাদের জানাতে চাই দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এই বিষয়ে জানানোর জন্য চট্টগ্রাম থেকে যুক্ত হবে নয়ন বড়ুয়া জয় বরিশাল থেকে রাহাত খান সিলেট থেকে সৈয়দ রাসেল এবং রংপুর থেকে রেজাউল করিম মানিক এবং সিরাজগঞ্জ থেকে যোগ দেবেন আব্দুস সামাদ সাইম শুরুতে আমরা যাব চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় 5টায় দোকানপাট বন্ধ হওয়ার কথা সেই হিসেবে একেবারে কেনাকাটার শেষ দিকে আজকে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন আর স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে
আসলে অন্যান্য জেলার মতো কিন্তু বন্দরগুলি চট্টগ্রামের দৃশ্যপট অনেকটা ভিন্ন। যে বিপণী বিতানগুলো রয়েছে চট্টগ্রামের, সেই বিপণী বিতানগুলো একেবারে কিন্তু তারা বন্ধ রেখেছেন। এমনকি টেরি বাজার থেকে নিয়ে যে পোশাক বেচা বিক্রির যে ধুম ফড়ার কথা রয়েছে, প্রতি বছর যখন আসলে রমজান আসলে আমরা যেমনটা দেখি, সেখানে কিন্তু আসলে একেবারে তারা বন্ধ রাখলেও কিন্তু আসলে পেছনের দরজা দিয়ে তারা কৌশলে পাইকারি ব্যবসাগুলো তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে সমাগমের কথা আপনি দেখতে পাচ্ছেন। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি, এখানে কাপড়ের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো তারা কিন্তু বন্ধ রেখেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কাঁচা বাজারগুলো থেকে নিয়ে দ্রব্যমূল্যের যে দোকানগুলো আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু মানুষের দল নেমেছে সকাল থেকে। কিন্তু আসলে যে পাঁচটার পরও কিন্তু আমরা দেখি কিন্তু তারা কিন্তু আসলে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু মানুষ কিন্তু আসলে বিভিন্নভাবে তারা ছুটে এসছেন বাজারগুলোতে। তার কারণে কিন্তু আসলে যে সংক্রমণ যেমনটা বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামে, তেমনিভাবে মৃত্যুর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। কিন্তু আসলে যে আইসোলেশনের তথ্য যদি আমি আপনাকে জানাতে চাই, কিন্তু আসলে চট্টগ্রামে এই পর্যন্ত দুটি সরকারিভাবে যেখানে চিকিৎসা করা হচ্ছে সেখানে আইসোলেশনে প্রায় 100-এর অধিক কিন্তু আসলে যে করোনা আক্রান্ত রোগী কিন্তু ভর্তি আছে। কিন্তু ভর্তি থাকলেও কিন্তু সুখবর হলো করা কিন্তু আসলে চট্টগ্রামে অনেকজন কিন্তু সুস্থ হয়ে ফিরছেন। কিন্তু আসলে যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রায় 400-এর অধিক কিন্তু তারা ছড়িয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। প্রতিদিন কিন্তু আসলে যে শনাক্ত করা হয় চট্টগ্রামের তিনটি জায়গায়, বিআইটিআইডি এবং শিবাসু এবং চট্টগ্রাম মেডিকেলও শুরু হয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আসলে যে প্রতিদিন কিন্তু আসলে সংক্রমণের সংখ্যা কিন্তু যেমনটা বাড়ছে তেমনিভাবে সাংবাদিকরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন যারা কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য করছেন, তারাও কিন্তু খুব একটা আতঙ্ক অবস্থায় আছে। আমরা জানতে চাচ্ছি এই বাজারগুলো দেখলে কিন্তু বুঝে যাচ্ছে কিন্তু এখানে মানুষ কিন্তু একেবারে কিন্তু সচেতন নয়, কিন্তু আসলে কেন এই ভিড় দেখা যাচ্ছে, প্রশাসনের কোনো তৎপরতা এখন দেখছেন কিনা? এখন তো সংক্রমণ অনেকটা বেড়ে গেছে, কিন্তু বাজারে মানুষের ঢল এখন অনেক বেড়ে গেছে। আগে প্রশাসন অনেক অ্যালার্ট ছিল, বাজার আসে সবসময় তদারকি করতো, মাইকিং করতো। এখন আস্তে আস্তে দিন যত বাড়তেছে আক্রান্ত বাড়তেছে, কিন্তু পুলিশ প্রশাসন তেমন একটা কোনো উদ্যোগ নিচ্ছে না। বাজার মধ্যে সবসময় দেখা যাচ্ছে মানুষের ভিড়, আমাদের ব্যবসা বাণিজ্য আছে আমরা আসি দেখি, কিন্তু প্রচুর মানুষ এখানে বাজারের সমাগম হয়ে দাঁড়ায়। এই অবস্থা বর্তমানে বাজারের। আগে আমরা দেখেছি সেনাবাহিনী বলেন, র‍্যাব বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারা মাইকিং করে মানুষকে সচেতন করত, এখন কি দেখা যাচ্ছে কিনা? এখন সেনাবাহিনীরা পুলিশ বাহিনীরা বারবার বলতেছে এবং মানুষ সচেতন হওয়ার জন্য 3 ফুট দূরত্ব বজায় রাখার জন্য মানুষ এখন সচেতন হইতেছে না। মানুষ থেকে যতক্ষণ সচেতন হবে না ততক্ষণ আমাদের রোগ বিভিন্ন করোনা ভাইরাস বারবার কিছু কিছু লোক বা মানছে, কিছু কিছু লোক মানতেছে না। আমাদের জনগণের মধ্যে সচেতন হতো। ধন্যবাদ আপনাকে। আজ এখানে কোনো আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা এসেছেন এমনকি যারা ব্যবসায়ী ছিলেন তাদের সাথে কথা বলছি, তারা বলছে ব্যবসার কাজে কিন্তু তাদের কিন্তু ছুটে আসতে হয়েছে এই জায়গায়। তারা বলছেন এখানে যারা ক্রেতা এসেছেন তাদের কিন্তু কোনোভাবে তারা সামাজিক দূরত্ব না মেনে কিন্তু আসলে বিভিন্নভাবে তারা বাজার করা এমনকি বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছোটাছুটি করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি অভিযোগ রয়েছে এখানে যারা ব্যবসায়ী আছে তাদের পুলিশ প্রশাসনে খুব একটা সতর্ক না থাকার কারণে এই অবস্থা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের রাহাত খানের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। যে চিত্রের কথা চট্টগ্রামে আপনি বলেছেন প্রায় একই চিত্র বরিশালে। আপনি জানেন যে এখানকার সিটি মেয়রের আহ্বানে সারা দিয়ে বরিশালের ব্যবসায়ীরা, বিশেষ করে চকবাজার, কাঠপট্টি, পদ্মাবতী এলাকার ব্যবসায়ীরা দোকান খুলবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দেখা গিয়েছে যে এই এই এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখলেও অন্যান্য এলাকার দোকানপাট কিন্তু ঠিকই খুলেছিল এবং সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই এলাকার ব্যবসায়ীরা আস্থিতীয় দিনে কিন্তু এসে কিন্তু আর ধৈর্য হারা হয়ে গেছেন এবং তারা কিন্তু দোকান খুলেছেন। কিন্তু যেটি বক্তব্যের বিষয় সেটি হচ্ছে যে সরকার যেটি বলেছে যে স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনারা এখানে যদি একটু দেখানোর সুযোগ থাকে যে আমরা এই চকবাজার কিংবা বরিশাল নগরে এমন একটি জায়গা, মার্কেট কিংবা দোকান দেখিনি যেখানে সরকারের স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হয়েছে, অর্থাৎ দোকানের সামনে বা মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, ব্লিচিংযুক্ত পাপোস থাকতে হবে, জীবাণুনাশক স্প্রে থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে, এ ধরনের কোনো ব্যবস্থাই কিন্তু নেই, কিন্তু তারপরেও মার্কেট খুলছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনাদের এই মমতা কমপ্লেক্স মার্কেট, আপনারা তো কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো ব্যবস্থা দেখিনি, তো মার্কেট খুলছেন কেন? মার্কেট তো আসলে খোলার আমাদের ইচ্ছা ছিল না আদৌ,
কিন্তু পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে আমরা আজকে মার্কেট খুলতে বাধ্য হয়েছি, কারণ আশপাশে সব দোকানগুলোই মার্কেটগুলো খোলা হয়েছে। আমরা সীমিত কিছু আকারের দোকান, যারা গতকালও সাক্ষাৎকারে বলেছি, সীমিত আকার কিছু দোকান আমরা বন্ধ ছিলাম। আপনি একটু সামনে আসুন, আমাদের প্রশ্ন তো দোকান খুলতে জনগণ বা সরকার কোনো সমস্যা নাই, কিন্তু সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব রক্ষা হচ্ছে না, স্বাস্থ্যবিধি মানছেন না, তো এই ধরনের ব্যবসা বা দোকান খুলে মানুষকে কেন ঝুঁকির মধ্যে ফেলছেন, ছোট করে বলবেন। আচ্ছা, এটা তো আমাদের কোনো সমস্যা না, যে দূরত্ব আমরা বজায় রাখার জন্য খুবই চেষ্টা করতেছি, যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু কিছু কাস্টমার আছে যে আমাদের তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে, খুব আমাদের কথা শুনতেছে না। এই মুহূর্তে আমাদের দরকার যে কিছু প্রশাসন যদি আমাদের হেল্প করে। আপনারা জনগণকে ঝুঁকিতে ফেলছেন না? না, আমরা জনগণ ঝুঁকিয়ে ফেলতেছি না, কিন্তু কারণ আমার জনগণ আসতেছে, এখন আমরা বা কি করবো, তখন আমরা দূরত্ব বজায় রাখার আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা যদি আপনারা যদি প্রশাসন থেকে যদি আমরা যদি হেল্প করেন আমাদের, তাহলে আমরা শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য অভিযান করছেন, তার সাথে আমরা কথা বলবো। জনাব নাজমুল হুদা, আপনি শুনেছেন যে ব্যবসায়ীরা বলছেন তারা দোকান খুলেছেন এবং মানুষজন আসছে, ক্রেতা আসছে, কিন্তু তারা সামলাতে পারছে না, আমরা চেষ্টা করছি মানুষকে বুঝাতে বলে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের করুন না। এবং অবশ্যই সুনির্দিষ্ট সরকার দোকান খুলতে বলেছে, দোকান খুলবে। প্রশ্ন হচ্ছে গিয়ে যে মানুষ তো মানছে না স্বাস্থ্যবিধি, গা গা ঘেঁষে পাঞ্জাবি দেখছে, কাপড় কিনছে, তো এর থেকে সংক্রমণ আরো বাড়বে কিনা, আর কয়েকদিন মাত্র কেনাকাটা না করলে কি মানুষের খুব একটা সমস্যা হবে, আপনি কি মনে করেন? অবশ্যই, আপনি যেটা বলছেন, যদি স্বাস্থ্যবিধি না মানে এক্ষেত্রে আমাদের ঝুঁকি অবশ্যই বাড়বে। আমরা আপনার মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে আমরা স্বাস্থ্যবিধিতে মানে নিজেদের ঝুঁকিটা আমরা নিজেরা কমিয়ে দিই। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, সবাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনারা ঘরে থাকুন, আহ্বান জানাচ্ছেন। এবং আমরা চেষ্টা করছি, আমরা মাঠে থাকতেছি, আমরা যতটুকু পারি এদেরকে চেষ্টা করে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুনছিলেন যে এখানকার প্রশাসন চেষ্টা করে যাচ্ছে, জনগণ ব্যবসায়ী কিংবা যারা ক্রেতা তারা কিন্তু শুনছেন না, তারা গা ঘেঁষে পাঞ্জাবি দেখছেন, কাপড় দেখছেন, এভাবে কিন্তু করোনা আসলে কোন পর্যায়ে যাবে সেটি একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। আমরা এখন যাব সিলেটের পরিস্থিতি জানতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল, তার কাছে সিলেটের পরিস্থিতি সম্পর্কে জানবো। ধন্যবাদ রাহাত। আমি আসলে সিলেটের কথা বলতে গেলে প্রথমে আমার একটা নিজের অভিজ্ঞতা বলি। আজকে আমি এই যে বাসা থেকে বের হওয়ার পর এই সিলেটের কালীঘাট এবং মহাজনপুরটি এবং বন্দরবাজার পয়েন্ট হয়ে যখন আসলাম, তখন এই আধা কিলোমিটার রাস্তা আসতে, মোটরসাইকেলে করে আসতে আমার প্রায় 45 মিনিট চলে গেছে। এই হচ্ছে সিলেটের লকডাউনের অবস্থা। মানুষ কী পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে এখানে হলে বোঝা যাচ্ছে না, সিলেট শহরে লকডাউন চলছে না স্বাভাবিক পরিস্থিতি, বোঝা যাচ্ছে না যে এখানে করোনা চলছে। তো এই হচ্ছে এই লকডাউনের অবস্থা, মানুষ যেভাবে বের হয়েছে। আর আরেকটা জিনিস, আমি বেশ কয়েকটি মার্কেট দেখলাম, মার্কেটের সামনে দিয়ে আসলাম, মার্কেট আসলে বড় বড় মার্কেট যেগুলো বিপণী বিতানগুলো সেগুলো আসলে খোলা হয়নি, কিন্তু একটি মার্কেট সিলেটের ব্যবসায়ীদের এবং সিটি কর্পোরেশন প্রশাসনের এই আহ্বানকে বা তাদের নির্দেশ অমান্যকে বাদ দিয়ে একটি মার্কেট সেখানে খোলা হয়েছে, সেটি হচ্ছে হাসান মার্কেট। গতকাল থেকেই তারা হাসান মার্কেট এই নির্দ্বিধায় ব্যবসা চালিয়ে যাচ্ছে, যদিও তারা বলছে যে তাদের এই এই ব্যবসায়ীরা ভীষণ লোকসানে আছেন, সেই লোকসান পোষাতেই তারা ঈদকে সামনে রেখে তাদের দোকানপাট খোলা রেখেছেন। আর আরেকটা পক্ষ বলছে তারা দোকান খোলেননি, কিছু ব্যবসায়ী দোকান খুলেছে এবং তারা ভোট এই ব্যবসায়ীদের মধ্যে ভোট নির্ধারণ করে তারা এই দোকান খোলার পক্ষেই মত দিয়েছেন, সেই জন্য তারা দোকান খুলেছেন। আমি এই সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েবের সাথে কথা বলেছিলাম, একটু আগে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু নির্দেশনা মানছে না, সেক্ষেত্রে তাদের আসলে এই আইন প্রয়োগ করা, যেহেতু সরকারি নির্দেশনা আছে যে এই স্বাস্থ্যবিধি মেনে তারা দোকান খুলতে পারবে, সেই হিসাবে আইন প্রয়োগ করা কোনো সিদ্ধান্ত বা কোনো ক্ষমতাও তাদের নেই, তারা দোকান খুলবে, কিন্তু তারা তাকিয়ে আছেন জেলা প্রশাসনের দিকে। যদিও সিটি কর্পোরেশনের কথা বলেছিলাম, সিটি কর্পোরেশন আসলে এই ব্যাপারে আইন প্রয়োগ করতে পারছে না, আর তারা তাকিয়ে আছেন জেলা প্রশাসনের দিকে। একটু পরেই তারা এই সব সিলেটের সব ব্যবসায়ীরা আবার বসবেন
জেলা প্রশাসনের সাথে, সেখানে আসলে এই জেলা প্রশাসন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে সিলেটের ব্যবসায়ী চলবেন। আর আমি যদি একটু এই আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ রাস্তায় চলে আসছে, একেবারেই খারাপ অবস্থা, আসলে বোঝা যাচ্ছে না যে এই কোন অবস্থায় চলছে সিলেট। আমি কোন মার্কেটে, যে মার্কেটে হাসান মার্কেটের সামনে দিয়ে আসলাম, কোন মার্কেটে এই নিরাপদ স্বাস্থ্যবিধি যেটা, নিরাপদ দূরত্ব যেটা, কেউ মানছেন না। আর মার্কেট এই বড় বড় বিপণী বিতান বন্ধ থাকলেও আমি বেশ কয়েকটা জায়গা দেখলাম, বাকি যে দোকানপাটগুলো আছে সব প্রায় এই 70% মার্কেট দোকানগুলো খোলা আছে, যেখানে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি কিংবা সরকারের এই বাকি নির্দেশনাগুলো। এই হচ্ছে সিলেটের আপডেট। আর একটা জিনিস জানি, কোনরা পরিস্থিতি সম্পর্কে আমি জানি আর কি, সিলেটে আসলে একটা আশার কথা হচ্ছে, গত 24 ঘন্টায় সিলেটে কোনো করোনা রোগী ধরা পড়েনি। সিলেট বিভাগের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জে 15 জন ধরা পড়েছে, এর মধ্যে 3 জন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ধরা পড়েছে এবং বাকি 15 জন ঢাকার ল্যাবে ধরা পড়েছে। আর এছাড়াও যে গত 2 দিন আগে এই সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে সেখানে এই যে ওয়ার্ডটিতে মারা গেছেন বা সেই যে ওয়ার্ডটিতে ওই আসামি ছিলেন সেই ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে। এছাড়া যে কর্মকর্তা তাদের সংস্পর্শে এসেছিলেন, সেই ধরনের 24 জনকে তারা কোয়ারেন্টাইনে রাখেন, কর্মকর্তা কর্মচারীকে তারা কোয়ারেন্টাইনে রেখেছেন। এই হচ্ছে সিলেটের সর্বশেষ করোনা পরিস্থিতি এবং বাজারের আপডেট। আমি এখন ফিরে যাচ্ছি রাজবাড়িতে অপেক্ষা করছেন সায়েম। আমি এখন সায়েমের কাছে ফিরে যাচ্ছি। সায়েম, ধন্যবাদ রাসেল। আপনি যেমনটা বলছেন ঠিক তেমনি সিরাজগঞ্জে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জের শপিং মল, মার্কেট সমস্ত কিছু খোলা থাকে এবং 4টা বাজার সাথে সাথে কিন্তু আসলে যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু আসলে সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। আর এই যে 9টা থেকে 4টা এর মধ্যে কিন্তু আসলে সিরাজগঞ্জের এই মার্কেটগুলোতে কিন্তু আসলে মানুষের এক পর্যায়ে ঢল নামে, আসলে করোনার প্রভাব যত বাড়ছে এবং মৃত্যু সংখ্যা যত বাড়ছে ততই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অসচেতনতা সৃষ্টি হচ্ছে। মানুষ কিন্তু আসলে অবাধে বাজার করছে এবং তারা কিন্তু এই মার্কেটগুলোতে এসে গায়ে গা লেগে তারা কেনাকাটা করছে। যে দোকানদার রয়েছে তারাও যেমন অসচেতন এবং ক্রেতারাও কিন্তু অসচেতন, তারা কিন্তু স্বাস্থ্যবিধি কোনো কিছুই মানছে না। আমি একটু কথা বলবো যারা এই মার্কেটে এসেছেন। আচ্ছা, আমি আপনি একটু বলবেন কি যে এই যে আপনারা যে আসছেন মার্কেটে, মানুষ এখন কতটুকু সচেতন আছে বলে মনে করছেন আপনি? আসলে বেসিক্যালি যদি বলবো, প্রশাসন 100% চেষ্টা করতেছে, প্রশাসনের মধ্যে কোনো কমতি নেই, কিন্তু জনগণ 10-20% মেনে চলতেছে, 80% জনগণ ফলো করছে না, প্রশাসনের কথা শুনছে না। আর এমনি সচেতনতা কেমন দেখছেন সাধারণ মানুষের মধ্যে? খুবই কম, নাই বললেই চলে। আমি একটু বলে সাধারণ মানুষের মধ্যে সচেতন কেমন দেখছেন? না, সচেতনতা নাই বলেই চলে, এটা একদমই মানে সচেতনতা শুধুমাত্র কাগজ কলমে আছে, প্রশাসনের চেষ্টা আছে, কিন্তু জনগণের কোনো ইচ্ছা নেই সচেতনতার, জনগণের ব্যাপারে কোনো ইয়া না, তাদের মধ্যে কোনো আন্তরিকতাই নাই সচেতনতার ব্যাপারে। আচ্ছা, এতে করোনা বাড়বে কিনা মনে করেন? অবশ্যই, বিশ্বব্যাপী যে পরিস্থিতি, আমাদের চেয়েও তারা উন্নত রাষ্ট্র, যারা যে সমস্ত দেশগুলো, কেনাকাটা কি সামাজিক দূরত্ব মেনে করা যায় বলে মনে করেন? না না না, এটা মানে সামাজিক দূরত্ব কখনোই মানা হচ্ছে না, এটা কোনোভাবেই মানতেছে না, কোনো প্রতিষ্ঠানই মানতেছে না। আর সাধারণ কাস্টমারের কথা বাদে রাখলাম, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো সরকার কর্তৃক খোলার নির্দেশনা দিছে তারাই তো সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কোনো প্রকার ব্যবস্থা রাখেন নাই, তো সেক্ষেত্রে আপনার পাবলিক কীভাবে এগুলো মানবে? ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে যে শুনছিলেন যে আসলে এই যে সাধারণ মানুষ, তারা ক্রেতা রয়েছে, তারা কিন্তু আসলে কোনো কোনো সামাজিক দূরত্ব মানছে না, এতে কিন্তু আসলে করোনার যে প্রভাব বিস্তার সেটা কিন্তু আসলে সিরাজগঞ্জে বেড়ে চলার উপক্রম আছে। এছাড়া করোনা পরিস্থিতি যদি বলি, সিরাজগঞ্জে 650 নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে 6 জন আক্রান্ত হয়েছে, এছাড়াও আরও অন্য ডিস্ট্রিক্টের কয়েকজন করোনা রোগী সিরাজগঞ্জে রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জে করোনা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে কোনার কাছে। কোনা সায়েম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আব্দুল সামাদ সায়েম যোগ দিয়েছিলেন সিরাজগঞ্জ থেকে। এছাড়া করোনা পরিস্থিতি এবং দোকান খুলে দেওয়ার কারণে সেই সব এলাকার কি পরিস্থিতি সেই সব বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট থেকে আমাদের অন্যান্য সহকর্মীরা। এদিকে সামাজিক দূরত্ব না মেনেই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকামুখী যাত্রী চাপ বেড়েই চলেছে, কোনোভাবেই কমছে না যাত্রী চলাচল। চাকরি হারানোর ভয়ে করোনার ঝুঁকি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এমনটাই দাবি করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সীমিত আকারে পোশাক কারখানা চালু এবং 10ই মে থেকে মার্কেট খোলা রাখার ঘোষণার পরে 17তম দিনের মতো কাঁঠালিয়া শিমুলিয়ার নৌরুটে হয়ে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ে।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ রুটে চলাচলকারী 17টি ফেরির মধ্যে 10টির চলাচল বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের 7টি ফেরি সীমিত আকারে চলাচল করত। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন 12টি ফেরি চালু রাখা হয়েছে। লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। করোনা ভাইরাসের কারণে চলমান সংকটে গতি হারিয়েছে পণ্য সরবরাহকারী কন্টেইনার ট্রেন। চট্টগ্রাম বন্দর থেকে গড়ে প্রতিদিন 100টি কন্টেইনার কমলাপুর ডিপোতে স্থানান্তর হয়, এখন তা 50-এ নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনের এই সময়ে পণ্য পরিবহনে গতি আনতে রেলপথ ব্যবহারের বিকল্প নেই। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী কন্টেইনার ঢাকার কমলাপুরে অবস্থিত ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শুল্কান শেষে সেখান থেকে কন্টেইনার ডেলিভারি দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। খরচ কম হলেও শিডিউল বিপর্যয় সহ নানা কারণে ট্রেনে পণ্যবাহী কন্টেইনার পরিবহনে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে জায়গার অভাবে প্রায় সময়ই বন্ধ থাকে কন্টেইনার পরিবহন। ঢাকামুখী কন্টেইনারগুলোকে কমলাপুর আইসিডি এবং ঢাকা আইসিডিতে আমরা পাঠাতে পারি, তাহলে কন্টেইনারের চাপটা কমবে। তবে এই পাঠানোর প্রক্রিয়াটা আর একটু দ্রুত করা দরকার। কমলাপুরের ইনল্যান্ড ডিপোতে স্থান সংকুলানের কথা স্বীকার করেছেন বন্দর সচিব। ঢাকা আইসিডিতে চট্টগ্রাম বন্দরের যে ইয়ার্ড আমরা পরিচালনা করি, এর ক্যাপাসিটি 4,200 বা 4,300, সেখানে বর্তমানে 5,000 কন্টেইনার আছে। ধীরাশ্রম আইসিডিতে একটা স্টাডি আমাদের চট্টগ্রাম বন্দর থেকে করা হয়েছিল 2005 সালে, পরবর্তীতে সেটা যেহেতু রেল বেসড ডিপো, পরবর্তীতে এই প্রজেক্ট রেল কর্তৃপক্ষ গ্রহণ করে এবং রেল কর্তৃপক্ষ থেকে এটা কার্যক্রম নেওয়া হচ্ছে। যদিও ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির সভাপতি নুরুল কাইয়ুম খান বলছেন, দীর্ঘ সময় আইসিডিতে কন্টেইনার ফেলে না রেখে আমদানিকারকরা তার ডেলিভারির দিকে মনোযোগ দিলে পরিবহন ট্রেনে গতি আসবে। আর লকডাউনের এই সময়ে বন্দরের কন্টেইনার পরিবহনে সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ। বন্দর থেকে যেটা চলছে ওটা কন্টেইনার অব্যাহত আছে, ওটা আমাদের সিজিবাই থেকে প্রতিদিনই কন্টেইনারবাহী ট্রেনগুলো যাতায়াত করছে, এটা অব্যাহত আছে। পণ্য খালাসে গতি আনতে চট্টগ্রাম বন্দরের স্টোর রেন্ট মওকুফ করা হলেও যানবাহন সংকটে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর জানিয়েছি বিরতি, ফিরছি একটু পর। আরেকবার স্বাগত দেশ সংবাদে। দিনাজপুরে এবছর লিচুর ফলন ভালো হলেও করোনা পরিস্থিতিতে বেশ দুশ্চিন্তায় রয়েছেন বাগানিরা। গত 2 বছর রোজার মাসে লিচু পাকায় লোকসান গুনতে হয়েছে তাদের। এবার ঈদুল ফিতরের পরে লিচু পাকার সম্ভাবনার সময় হলেও করোনা পরিস্থিতিতে লিচু বাজারজাতকরণ নিয়ে আশঙ্কায় তারা। দিনাজপুর থেকে ফকরুল হাসান পলাশের রিপোর্ট। দিনাজপুরের 13টি উপজেলাতেই কম বেশি লিচুর বাগান রয়েছে, তবে দিনাজপুর সদর, বিরল, কাহারল উপজেলাতেই বাগানের সংখ্যা বেশি। এই অঞ্চলে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, কাঁঠালি, চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে লিচু পাকতে আর মাত্র 15 থেকে 20 দিন সময় লাগবে। পোকা দমনে, কীটনাশক প্রয়োগ ও সেচ পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা। ফলন ভালো এবার, আর লিচু বীজ দিচ্ছে, লিচু পানি দিচ্ছে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে লিচুর কৃষকরা এবার মোটামুটি যারা বাগান টাগান করে তাদের জন্য খুব ভালো হবে। ফলন ভালো হলেও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ। গত 2 বছর রোজার মাসে লিচু পাকায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এবার ঈদুল ফিতরের পরে লিচু পাকার সম্ভাব্য সময় হলেও করোনা পরিস্থিতিতে লিচু বাজারজাত নিয়ে আশঙ্কায় তারা। এই লিচু এখন কার কাছে বেচবো আর কী হবে, এভাবে এই নিয়ে আমরা টেনশনে আছি বর্তমানে। করোনার কারণে লিচু নিয়ে খুব টেনশনে আছি, যদি বাইরে থেকে লোক না আসে তো আমরা কিভাবে লিচু বিক্রি করব। এই যে আরো 15 দিনের মতো বাকি আছে লিচু উঠতে, সরকার যদি একটু পদক্ষেপ নেয় তাহলে আমরা উপকৃত হব, না হলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। বাগানেদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। করোনার ক্ষতি মোকাবেলায় লিচু চাষীদের প্রধানমন্ত্রী ঘোষিত কৃষি প্রণোদনা প্যাকেজের আওতায় নিয়ে আসার কথা বলছেন এই কৃষি কর্মকর্তা। লিচুতে কিছু পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সেটা তারা দমনের জন্য আমাদের স্থানীয় পর্যায়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। এরপরেও যদি তারা কোনো ক্ষতির আওতায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আমরা প্রণোদনার যে 5% হারে যে লোন দেওয়ার, 4% হারে যে লোন দেওয়ার যে কথাটা হচ্ছে, সেটাও আমরা বিবেচনা করব।
কৃষি অফিসের তথ্য মতে দিনাজপুরে ছোট বড় সব মিলিয়ে 6,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর। আরেকবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। নেত্রকোনায় হাওড়াঞ্চলে এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে, এখন চলছে সমতল ভূমির ধান কাটার কাজ। 26 এপ্রিল থেকে এ জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের কাজ শুরু হলেও এখনও কৃষকদের তালিকা সম্পূর্ণ করতে পারেনি কৃষি বিভাগ। ফলে ধান বিক্রি নিয়ে কৃষকদের এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকনের কাছে। সোহান, ধান সংগ্রহ অভিযান তো শুরু হয়েছে কিন্তু কৃষকদের তালিকা তো প্রস্তুত নয়, আর সেক্ষেত্রে কৃষকরা বা সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ নাজিয়া কোনা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু তালিকা মানে কৃষকদের তালিকা কিন্তু চূড়ান্ত করতে পারেনি কৃষি বিভাগ। কারণ প্রতি বছরই কিন্তু এই তালিকা নিয়ে কিছু না কিছু গরমিল বা কিছু না কিছু অনিয়ম দুর্নীতির খবর পাওয়া যায়, এর মাঝে তার মাঝেও কিন্তু ধান সংগ্রহের যে প্রতিবারই লক্ষ্যমাত্রা থাকে, এবার কিন্তু আসলে নেত্রকোনায় ধানের লক্ষ্যমাত্রা ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রথম অবস্থায় 15,000 মেট্রিক টন, পরবর্তীতে এই গতকাল পর্যন্ত আবারও নতুন করে 5,000 মেট্রিক টন ধান কেনার বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রায় এই মুহূর্ত পর্যন্ত 20,000 উপরে ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু আসলে ধান কৃষকরা কিন্তু দিতে পারেনি ধান সরকারি গোলায়। কারণ সরকারের যে লিস্ট এবং তালিকার যে চূড়ান্ত করার কথা ছিল তালিকা কিন্তু এখনো চূড়ান্ত করতে পারেনি কৃষি বিভাগ। আমি কিন্তু হাওড় এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, এই পর্যন্ত কিন্তু একজন শুধুমাত্র একজন কৃষক কিন্তু আসলে যে ধান দিতে পেরেছে খালিয়াজুড়িতে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই যে এই সব মিলিয়ে কিন্তু নেত্রকোনা তিনটি উপজেলায় 3 জন মাত্র কৃষক ধান দিতে পেরেছে, আর একজন কৃষক শুধুমাত্র 1 টন ধানই দিতে পারবে কৃষকগুলায়, যে 1,040 টাকা মন যে ধান। আসলে আমি একজন কৃষকের সাথে এই মুহূর্তে কথা বলবো, তার সাথে আসলে জি আসলে যদি একটু আসেন, আপনারা আসলে কত করে ধান বিক্রি করতে পারছেন এই মুহূর্ত পর্যন্ত? আসলে কৃষক সরাসরি কি আসলে ধানটা দিতে পারছেন কিনা সরকারিগুলায়? না না, সবাই দিতে আসেনি। কেন দিতে পারছেন না, কি কারণে দিতে পারছেন? সবাই আমি দেই কই, আমরা দিয়েছি মা আমাদের কাছে 700 টাকা করে। জি, আসলে শুনতেই পারছিলেন যে আসলে অনেক কৃষকই কিন্তু উদ্বেগ হয়েছিল যে ধান কৃষকের গোলা এবার দিতে পারবেন, কিন্তু আসলে এখন পর্যন্ত যেহেতু লিস্ট হয়নি, তবে কৃষি খাদ্য অধিদপ্তরের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু শেষ করতে পারবেন লিস্ট। জি, এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে। সোহান, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহান যুক্ত হয়েছিলেন নেত্রকোনা থেকে, জানাচ্ছিলেন হাওড় অঞ্চলে সরকারি ধান সংগ্রহের কি অবস্থা সে বিষয়ে। এদিকে করোনার কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে আজও দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালে ডিএজি মোহাম্মদ শফিকুল ইসলামের পক্ষ থেকে নগরীর শতাধিক সংবাদপত্র হকারদের মাঝে জনপ্রতি 10 কেজি চাল, 5 কেজি আলু, 1 কেজি ডাল এবং 1 লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়। ভোলার লালমোহনে 150 প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও লালমোহন ধলিগৌরনগর ইউনিয়নে নিজ অর্থায়নে 5 শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি শাওন। রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর 1,30,000 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। 37টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাদের মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গাজীপুরের কাপাসিয়ায় সাবেক মন্ত্রী বিএনপি নেতা হান্নান শাহর পুত্র শাহ রিয়াজুল হান্নানের পক্ষ থেকে উপজেলার 11 ইউনিয়নের 500 অসহায় পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়। মুন্সীগঞ্জে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের পক্ষ থেকে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত 2,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। নাটোরে জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিমের পক্ষ থেকে কর্মহীন 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালীর পৌর মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে জেলার হিজড়া ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসন ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। মাগুরায় 1,750 জন কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়া চাপাই নবাবগঞ্জেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জে দুগ্ধ খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে 1,00,000 লিটার দুধ কিনেছেন র‍্যাব 12 সদস্যরা। বুধবার সকালে র‍্যাব 12 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম সিরাজগঞ্জ ও পাবনার দুগ্ধ খামারিদের কাছ থেকে এ দুধ সংগ্রহ করেন। র‍্যাব 12 মিডিয়া অফিসার লেফটেন্যান্ট MMH ইমরান জানান, খামারিদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য র‍্যাবের পক্ষ থেকে 1,00,000 লিটার দুধ কেনা হয়েছে। এই দুধ দিয়ে ঘি, পনির ও মাখন তৈরি করে র‍্যাব সদস্যদের মধ্যে খরচ মূল্যে বিক্রি করা হবে বলেও জানান তিনি। সাধারণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। করোনা ভাইরাস চলমান সংকট মোকাবিলায় সালমান হাসান ডেভিডের নেতৃত্বে উলিপুর উপজেলার 18টি স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের সমন্বয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে, যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় 5,500। প্রথমেই সংগঠনের সদস্যরা নিজ নিজ এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষদের একটি তালিকা তৈরি করে সরকারি সুবিধাভোগী এবং সাহায্যপ্রাপ্তদের তালিকার সাথে সমন্বয় করে চূড়ান্ত তালিকা তৈরি করে। এছাড়া ফেসবুক অথবা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে সংগঠনের সদস্যরা যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে দুর্গতদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কয়েকজন কৃষক মিলে প্রথমবারের মতো চাষ করেছেন বেগুনি পাতার ধান। এতে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। কৃষকরা জানান, যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরও বেশি জমিতে এই ধানের চাষ করবেন তারা। আর কৃষি বিভাগ বলছে এই ধানের আয়ুষ্কাল একটু কম, যদি ফলন আশানুরূপ হয় তবে অন্যান্য কৃষকদেরও এই জাতের ধান চাষে উৎসাহিত করা হবে। এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।